আরে স্বপন ভাই, এটা কি ভাই? এটা ভাই একদম ওয়াশিং মেশিন, এত ছোট পোর্টেবল ওয়াশিং মেশিন। পোর্টেবল ওয়াশিং মেশিন মানে পোর্টেবল মানে কি? যেখানে খুশি সেখানে নেওয়া যাবে, যেখানে খুশি সেখানে নিতে পারবেন, যেখানে খুশি। কেমনে কেমনে ভাই? এই যে আপনি ধরেন না, এই যে ভাই লুকাই দিলেন কেন, দেখি না, দেখাম পরে। আগে এটা দেখেন, এটা পোর্টেবল কিভাবে হলো জানেন? হ্যাঁ, এভাবে ধরা এটা যে কোনো জায়গায় আপনি নিতে চাইলে সেটা নিতে পারবেন। আচ্ছা ভাই, একদম হয়ে গেছে ছোট ভাই। এই মেশিনটা এতটুকু হলো? হ্যাঁ। ও রে, আজব জিনিস তো ভাই, এটা আপনি যে কোনো জায়গায় নিতে চাইলে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন আর প্রয়োজন নাই তো ভাই, 60,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে বড় ওয়াশিং মেশিন কেনার প্রয়োজন নাই তো। আচ্ছা, এটা কিন্তু খুবই সাশ্রয়ী জিনিস। যেটা হচ্ছে কি, যে আপনার শীতের সময় বাবা, আমাদের যারা রেগুলার ছোট বাবু আছে, তারা কিন্তু ঘন্টায় দেখা যায় আপনার 10 থেকে 12 বার প্রস্রাব করে, তো সারাদিনে অনেকটাই জামা কাপড় ময়লা হয়ে যায়। তো সেইগুলি দেখা যায় বোয়া তো আপনার বান্দা বোয়া 2-4 ঘন্টা থাকে। আচ্ছা, পরের গুলো আপনার কাপড় ধোবেন কিভাবে? আচ্ছা, এখন আপনার এরকম একটা ওয়াশিং মেশিন থাকলে বাচ্চার রেগুলার কাপড় চোপড় ঘন্টায় ঘন্টায় আপনি ধুইতে পারবেন। উপরে তুলেন দেখি, এই যে ও রে কাপড়, এই কাপড়ে আপনার এই ওয়াশিং মেশিনে আপনি কাপড় ধুইতে পারবেন, এই ওয়াশিং মেশিনে আবার শুকিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, কি কোন? একবার বামে মুভ করবে, আরেকবার ডানে মুভ করবে, একদম ভিতরে যত ময়লা মানে ময়লা আছে কাপড়ে একদম সম্পূর্ণ এটাকে চিপড়াবে, কেমনে আসাবে এখানে, এটা ভিতর ভূমিকম্প চলতেছে, দেখছেন আপনি? একটু দেখেন তো দেখি, এই যে দেখেন। আচ্ছা, চিপড়াইলো, পরে এই যে ময়লা পানিটা কিভাবে ফেলাবো? লাইন আছে তো, এই যে লাইন আছে, এই যে কাজ যখন শেষ হয়ে যাবে এখানে ড্রেনটা লাইনটা খুলে ফেলবেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি, এটা আগে কাপড়টা হইতে দেন, কাপড়টা কাছে আগে কাপড় কাস্তাছে ভাই, একটু সময় দেন ভাই। ভাই এই যে এই জিনিসটা, এত বড় জিনিসটাকে যে আপনি যে ছোট করলেন, হ্যাঁ, এটা 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 করা যাবে? এগুলি সবটাই করতে পারবেন, এটা করেন তো, এটা করেন তো, এই যে এটা এটা করবো। হ্যাঁ, এই যে দেখেন, এটা ভিতরে কিছু আছে, দেখেন যা আছে, এখানে কিন্তু ড্রাই ওয়াশ করার জন্য একটা পার্ট আছে। আচ্ছা আচ্ছা, সব বুঝাই দিব। ওকে, এই যে দেখেন, এখানে ভিতরে কিন্তু একটা লাইটও আছে, লাইটও আছে। ওরে জোস জিনিস না ভাই, লাইট কেন ভাই? লাইটটা হচ্ছে কানেকশন, কানেকশন ভিতরে যখন কাপড় কাচবেন আপনি দেখতে পারবেন ভিতরে যে কতটুকু ময়লা হয়েছে। আচ্ছা, একদম পানিতে একদম কালো হয়ে গেছে, যেমনি ময়লা পানি যেগুলি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি, আপনি যখন ছোট করবেন দেখেন, এই যে উপর থেকে চাপ দিবেন, চাপ দিলে এটা বসে গেল, শেষ। আচ্ছা, ফোল্ডিং হয়ে গেল, ফোল্ডিং হয়ে গেল। আচ্ছা, অনেক সময় আমরা বেড়াইতে যাই না ভাই, বেড়াইতে যাই গ্রামে, যাই আত্মীয় স্বজনের বাসায় যাই, বাচ্চারা তো সাথে করে নিয়ে যায় তাই না? অবশ্যই। এখন বাচ্চার কাপড় চোপড় কি আমি আরেকজনকে বলবো যে এটা আমার ধুইয়া দেন? না না, এইটা মেশিন আপনি সাথে করে নিয়ে যান না। আচ্ছা, নিয়ে যায় বাচ্চা যতবারই প্রস্তাব পায়খানে করুক, সমস্যা নেই। এইটার মধ্যে মেশিনের মধ্যে আপনি কাপড়ও ধুবেন, ধোয়ার পর এটা শুকায় ফেলতে পারবেন। শীতের সিজন আসতেছে, গ্রামে সবাই যায় খেজুরের রস খাইতে, পিঠা খাইতে, তখন বাচ্চাও সাথে করে নিয়ে যায়, তখন দেখা যায় অনেক সময় গ্রামে মানে শীতকালে রোদ উঠে না, সূর্যের দেখা পাওয়া যায় না, তখন আপনি একটা ওয়াশিং মেশিন থাকলে 5 মিনিটে কাপড় কাচবেন, 10 মিনিটে সম্পূর্ণ শুকিয়ে ফেলবেন। আসলে কি শুকানো যায়? এই যে দেখবেন এখানে কিছু আছে, কিছু নাই, এই যে এটাতে দেখেন, এখান থেকে আমি কাপড় নিয়ে নেই, দিয়ে আমি এখানে, এটা কিন্তু মিনিট সিস্টেম আছে জানেন? আচ্ছা আচ্ছা, মিনিট সিস্টেমে কি লাভ? আপনি কত মিনিট করবেন, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট? বাচ্চা কাপড় তার 10 মিনিট ধরে কাপড় কাচা লাগে না, না না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি 2 মিনিট বা 5 মিনিট দিয়ে দেন, ধরেন আমি 5 মিনিট দিয়ে দিলাম, এখানে টাইম দেওয়া যায়। হ্যাঁ, এখানে টাইম আছে, এখানে অন করার সিস্টেম আছে দেখছেন, এখানে চাপ দিয়ে দিলাম, এখানে আবার মিনিটও আছে। আচ্ছা, একটা মিনিট আবার, এটা কিন্তু আপনার পোর্টেবল সিস্টেম না? আচ্ছা, যে কোনো জায়গায় নিতে চাইলে নিতে পারবেন। ওকে, আর এটা কিন্তু যে এখানে পাইপের লাইন আছে দেখছেন? আচ্ছা, এগুলা সব এই যে পাইপ টাইপ দিয়ে ফিটিং করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পাইপের লাইনটাও আছে। এখন আমি এখানে লাইন দিয়ে দিছি না, এই যে দেখেন, এইখান থেকে আমি কাপড় নিব, একটা ঘুরতে আছে, এই যে দেখেন এই কাপড়টা, হ্যাঁ এই কাপড়টারে আমি এখানে কাপড় শুকাবো। আচ্ছা আচ্ছা, তো এখানে একটা পয়েন্ট আছে ভাই, আমি একটু পয়েন্ট একটু বন্ধ করে নিই, এখানে বন্ধ করে নিই, এখানে টিপ দিলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, তারপরে হচ্ছে এটা দিতে হবে, এই যে এখানে একটা গ্রুপ আছে ফিল্টার করার জন্য। হ্যাঁ, ফিল্টার, এখানে একটা তিনটা গ্রুপ না, হ্যাঁ এখানে একটা তিনটা গ্রুপ আছে। আচ্ছা, তিনটা এই গ্রুপের গ্রুপে এটা বসাই দিবেন, বসাই দিলে এটা সম্পূর্ণ লাগে যাবে। আচ্ছা, এই যে লেগে গেছে, ঠিক আছে, এখন আর এটা খুলবে না, জোরে চাপ দিয়ে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে এই কাপড়টা আমি এখানে দিয়ে দিলাম, এই যে এটার মধ্যে ওয়াশ করলেন, এটার মধ্যে কাপড় কাচলাম। আচ্ছা, কাচলেন, এখানে আবার শুকামো। আচ্ছা, তাহলে তোমার দুইটা কিনতে হইবো? হ্যাঁ, দুইটা কিনতে হইবো, একটার মধ্যেই তো সব। আচ্ছা, এটা তো লগে থাকবে সাথে, প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটা করে বাস্কে থাকবে, সব থাকবে, সবটাই থাকবে। মানে আমার কথা হচ্ছে কাপড়টা একদম কাঁচা যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ তখন পানিটা ড্রেন দিয়ে ফালাই দিবেন। হ্যাঁ, ফালানোর পরে এরকম এটা জালি লাগাই নিবেন, জালি লাগাই নিবেন, লাগানোর পরে হচ্ছে আপনার রস এখন শুকাবে। হ্যাঁ, আবার এটা কিন্তু যদি বেশি পরিমাণে কাপড় হয় এটা উঁচা করে নিতে পারবেন, কিন্তু উঁচাও করা যায়। হ্যাঁ, সুবিধা আছে এটা, যেভাবে খুঁজে আমি, এটা যেহেতু একটা কাপড় নিছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ওকে, এখানে দেখেন আমি এখানে অন করে দিবো আবারও। আচ্ছা,
এইটা অন করে দিলাম, এই 10 মিনিট এখন ঘুরবে, এই যে ঘুরতেছে দেখছেন, হাই হাই দেখ সারা দেন তো ভাই দি, দাঁড়ান আমি একটু লাগায় নি। ও আচ্ছা এটা লাগাইলে ওই যে কাপড় কিন্তু দিছে ওই নে, হ্যাঁ ভিজা কাপড়, ভিজা কাপড়টা কিন্তু হ্যাঁ শুকাবে একদম সম্পূর্ণ শুকাবে, আর দেখা যাবে না ভাই ভিতরে সব কিছু দেখাবো, একটু দাঁড়ান সময়তে দাঁড়ান একটু আমি দেখাইতাছি। ওকে এইখানে এইটাই কিন্তু দেখেন এই যে কাপড় অলরেডি কাস্তছে, মানে হাতে কষ্ট করার দিন শেষ। দেখেন মেশিনের মাধ্যমে কাজ ভাই, কারেন্ট বিল অনেক আসবে নাকি সারা মাস ইউজ করবেন? হ্যাঁ মাত্র 80 টাকা কারেন্ট বিল, মাত্র মাত্র 80 টাকা কারেন্ট বিল। কি কো এটা চায়নার কিন্তু, আচ্ছা এটা অরিজিনাল যে মাস্টার কার্টুন দেখেন এই যে দেখায় দেয় অরিজিনাল চায়নার, এটা কিন্তু চায়না, হ্যাঁ এটা চায়না থেকে আসছে, এটা কিন্তু আমাদের দেশের তৈরি না ভাই। আচ্ছা তাহলে হচ্ছে দেখেন এই যে কাপড় কাচা যায় কিভাবে ফেনা হচ্ছে দেখেন ভাই, এটা পানিটা ফেলে দেখেন কেমনে ফেলে। হ্যাঁ আমি আপনাদের সবই দেখাই দেবো, আর আপনারা কোথায় আছেন সেটা একটু ঠিকানাটা দেখা দেবে, এটা অনেকের পছন্দ হবে, যারা অর্ডার করতে চাবেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে, কিন্তু এই নাম্বারে অর্ডার করতে পারবেন আপনারা, আপনারা ঘরে বসে কিন্তু নিতে পারবেন। আচ্ছা দেখেন কিভাবে কাপড় কাচা হচ্ছে, ও রে আজব জিনিস তো, খুবই চমৎকার জিনিস। আচ্ছা দেখেন এইভাবে কাপড়টা কাচা হবে, কাপড়টা কাচার পরে এই ভেজা কাপড় আবার এটার মধ্যে শুকানো যাবে, এই যে শুকাইতেছি তো, এই যে দেখেন না পানিটা চিপাইতেছে, দেখেন এই যে চিপায়ে পানি ফেলে দেওয়া হচ্ছে, এই যে পানিটা চুকে এই করতেছে, হ্যাঁ 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 আজব আজব, এইটাই দেখেন যে পানি কিন্তু সাইডে চলে আসতেছে দেখছেন, একদম চিপাইতেছে এটা কিন্তু। আচ্ছা আচ্ছা ওয়েল ওই যে দেখেন একবার বামে ঘুরবে একবার ডানে ঘুরবে, একবার ডানে ঘুরবে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। এখন এটা অনেকে বলতে পারেন যে ভাই এই ওয়াশিং মেশিন দাম কত, আমাদের মতন লোকের কিন্তু 50-60 হাজার টাকা দিয়ে মানে একটা ওয়াশিং মেশিন কিনে কিন্তু সম্ভব না ভাই, না কামাই কয় টাকা আবার খরচ করবো কয় টাকা। আচ্ছা তো এটা কিন্তু বাচ্চাদের একদম কাজের একটা জিনিস, যেহেতু সামনে 3-4 মাস আমাদের দেশে শীত থাকে, ওই সময় কিন্তু আমরা দেখা যায় ছোট বাবু যাদের থাকে সারাদিন যদি কাপড় কাচেন সেক্ষেত্রে বাবুদের কিন্তু ঠান্ডা লেগে যায়। আচ্ছা তো এই একটা ওয়াশিং মেশিন থাকলে আপনার ধোয়াও লাগতেছে না চিপড়ানো লাগতেছে না, এই মেশিনের মাধ্যমে আপনার সব কাজ করতে পারবেন, সব হচ্ছে, এটা সারা মাস ইউজ করবেন সারাদিন সারা মাস, সর্বোচ্চ বিল আসবে 100 টাকা সারাদিন ইউজ করলে, সারা মাসে 100 টাকা কত সারাদিন ওয়াট কত মাত্র একেবারে সীমিত ওয়াট, এটা ভাইয়া চায়নার গ্যাজেট তো, এটা একদম অরিজিনাল চায়নার প্রোডাক্ট, এটা কিন্তু বাইরে থেকে আসছে, যেহেতু আমাদের দেশে আসছে ভাঙে নাই ফাটে নাই, আপনার এখান থেকে 64 জেলা যদি আনাচে কানাচে প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে আপনার হাতে প্রোডাক্টে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আর এটা কিন্তু আপনার দেখা যায় আপনার 1 বছর না আমরা 5 বছরের তারপর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। আচ্ছা 5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা আমরা ফ্রিতে সার্ভিস করে দিব। আচ্ছা কাপড় কি সিরা বেরা গেল নাকি? হ্যাঁ কাপড় সিরা বেরবে, কাপড় এটা কাঁচাইতে আছে ভাই, এই যে এই দেখেন আমি আপনার উড়ে দেখাই, দেখেন কাপড় কিন্তু একদম শুকিয়ে গেছে কিন্তু দেখছেন, মানে হচ্ছে পুরোপুরি না শুকালে, আমি কিন্তু এখনো সময় লাগবে তো ভাই, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখেন 50% 100% 40% শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে এখনো 60% বাকি আছে, একটু সময় দেন, টাইম যেহেতু আছে টাইমটা একটু সময় দেন, ও কাজটাও করতে থাকুক না দেখি আমাদের, এই যে আচ্ছা এখন নিজে কাজ নিজে করতেছে ভাই, মানে কাপড় শুকাচ্ছে। আচ্ছা আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে ভাই এই ওয়াশিং মেশিনটা এটার প্রাইসটা কত ভাই, আমরা একটা পানি ফেলাই দেখাই আগে, পানি ফেলাবো, হ্যাঁ এটা পানিটা কিভাবে ফেলে এটা তো দর্শক দেখতে চায়। আচ্ছা লাইনটা বন্ধ করে দিতে হবে, লাইন বন্ধ করে দিয়ে এখন এই পানিটা আপনি কিভাবে বের করবেন, এখানে একটা ড্রেন লাইন আছে না, ময়লা পানিটা, হ্যাঁ হ্যাঁ এই যে ড্রেন লাইন দেখছেন, আচ্ছা ড্রেন লাইনে এই যে এখানে পাইপ দিয়ে লাগাও, আচ্ছা এই পাইপটা এখানে লাগাইতে হবে এইটার মাধ্যমে, আচ্ছা এটা কিন্তু এই যে ওকে এখানে লাগাই দিলে এখন ওইখান দিয়ে পানি বের হয়ে, এই ময়লা পানিটা এখানে আপনারা বালতির মধ্যে, এই যে দেখেন বালতির মধ্যে দিয়ে বের করে, অথবা আপনারা লোকে ওয়াশরুমে নিয়ে এটা ভাবে ফেলে দিলেন, ওয়াশরুমে নিয়ে ফেলে দিতে পারবেন যেভাবে খুশি। আচ্ছা আবার চাইলে একদম কাজ শেষ, কাজ শেষ পানি কাপড়টির একটা পাত্রের মধ্যে রেখে ডাইরেক্ট আপনি বেসিং এ ফেলে দেন না, আচ্ছা তাও করা যাবে, সেটা করতে পারবেন, বালতি সিস্টেম তো, আচ্ছা পোর্টেবল যে কোনো জায়গায় নিতে চাইলে সেটা নিতে পারবেন, আচ্ছা বালতির মতো, হ্যাঁ বালতির মতো। আচ্ছা কিন্তু এটার কিন্তু আমরা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, যেহেতু ইলেকট্রিক পণ্য নষ্ট হইতেই পারে, তারপর আমরা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। ওকে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি ঢাকার বাইরে নিবো, অবশ্যই আপনি নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে, সমগ্র বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। ওকে তো ভাইয়া এটার রেগুলার প্রাইসটা বলে দিই, হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে লোক ভাইয়া 7,500 টাকা, 7,500 ওয়াশিং মেশিন ভাই, একটু বড়টা দেখি নন্দা তেলে, বড়টার দাম কত জানেন? তাও তো 20-25 হাজার টাকা, 20-25 হাজার, কিন্তু আজকে কিন্তু আমরা ওই দাম দিব না তো, আচ্ছা আজকে অফার প্রাইসে দিব, কত দিবেন? শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে ওই প্রাইসটাই দিব ভাই, সামনে শীত, হ্যাঁ বাচ্চাদের অনেক সময় রোদ উঠবে না, হ্যাঁ তখন কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় গুলো কাঁচা ধোয়া তারপরে আপনার শুকানো অনেক ঝামেলা হবে। আচ্ছা অনেকে বলতে পারেন যে ভাই শুধু বাচ্চা ছাড়া কি আর কোনো কাপড় চোপড় কাঁচা যাবে না, যারা ব্যাচেলার আছেন ঢাকা শহরে হোস্টেলে বিভিন্ন জায়গায় থাকেন প্রতিদিনের কাপড় চোপড় নিজের একটা প্যান্ট একটা শার্ট সেগুলো আপনি এটা ওয়াশ করতে পারবেন, হ্যাঁ প্রতিদিনের জন্য, বিশেষ করে ব্যাচেলার যে ভাই বোনরা আছে তাদের জন্য বলবো, তাদের কিছু জায়গা আছে মোজা আছে এগুলো কিন্তু ইজিলি করতে পারবেন, এভরিথিং যা আছে আচ্ছা সব কাজই করতে পারবেন, তো এটা কিন্তু
আচ্ছা বলেন, অসুবিধা নাই, এটা তো লজ্জার কিছু নাই রে ভাই, এটা লাগে এটার প্রাইসটা দিব একেবারে ধামাকা, যেটা হচ্ছিল কি আপনি শুনে নিজে হতবাক হয়ে গেতে হবে। এই দামে ওয়াশিং মেশিন আসলে কি এটা সম্ভব নাকি? মাত্র 4,500 টাকা, 4,500 টাকা ওয়াশিং মেশিন। ওয়াও, চমৎকার, ইলেকট্রিক জিনিস, ইলেকট্রিক জিনিস। আচ্ছা, তাও মাত্র 4,500 টাকায়। ভাই আরেকটু কি ডিসকাউন্ট করা যাবে রাসেল ভাইয়ের জন্য? যদি ডিসকাউন্টের কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনার জন্য এতটুকু করতে পারবো, আপনার সম্মান রেখে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি, ঢাকার বাইরে, ঢাকার ভিতর অথবা ঢাকার বাইরে ডেলিভারি, সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা ফ্রি অফ কস্টে ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, অবশ্যই আপনাকে প্রোডাক্ট নিতে চাইলে অ্যাডভান্স করতেই হবে, ঢাকার ভিতরে হোক এবং ঢাকার বাইরে হোক। সেই ক্ষেত্রে আমাদের এই বিকাশ নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করে দিবেন, সমগ্র বাংলাদেশ অথবা ঢাকার ভিতরে মাত্র 500 টাকার বিনিময়ে আপনি হাতে মাল পেয়ে যাচ্ছেন। হাতে মাল, আর যারা সরাসরি দোকানে আসতে চান যে ভাই আমি দোকানে প্রোডাক্টটা যেয়ে দেখবো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আরেকটা বিশেষ হচ্ছিল গিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট চলে আসতে পারেন, দক্ষিণ ভবন নিচতলা 380 নম্বর শপ, 16 নম্বরগুলি প্রথম দোকানটায়। এখন অনেকে বলতে পারেন যে ভাই কাপড় কাচার জিনিস দেখালেন, কাপড় কাচানোর পর শীতের দিনে তো এমনি রোদ নাই, তো অনেক সময় দেখা যায় ঢাকা শহরে আমরা ছাদে অনেক সময় যেতে পারি না, তো শুকানোর জন্য কি ব্যবস্থা রাখছেন? এই যে এটা ড্রাই হ্যাঙ্গার, আবার হ্যাঙ্গার আছে, একদম সম্পূর্ণ স্টেনলেস স্টিল, এসকেবি ব্র্যান্ডের, 100 বছরের গ্যারান্টি। বাচ্চাদের কাপড় চোপড় ধোয়ার পরে এখন আপনারা ছাদে যে মেলে দিবেন বা বারান্দায় দিবেন, হ্যাঁ, এটার জন্য কিন্তু কাপড় শুকানে ড্রাই হ্যাঙ্গারও আছে এনাদের কাছে। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল, সম্পূর্ণ স্টেনলেস স্টিল। আপনি চাইলে একটু জায়গার একটু স্বল্পতা আছে, জায়গার কারণে আমি দেখাইতে পারতাছি না, এটা কিন্তু আপনার, আমি কিন্তু 75 কেজি, 75 কেজি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝেন কতটি কাপড় চোপড় আপনি এটা শুকাইতে পারবেন, হিসাব ছাড়া, হিসাব ছাড়া। এখানে কিন্তু ক্লিপ গুলো দিয়ে, হ্যাঁ, অনেক কাপড় দিতে পারবেন, অনেক কাপড় দিতে পারবেন ভাই, অনেক কাপড়, দেখেন আমি আপনাদেরকে একটু বুঝাই, আপনারা চাইলে ছাদেও দিতে পারবেন, চাইলে বারান্দায় দিতে পারবেন, ঘরের ভেতরেও কিন্তু আপনারা বৃষ্টির দিনে এটা কাপড় চোপড় আপনারা শুকাতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা ছোট বড় করা যায়, ছোট বড় যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন, আর হচ্ছে ভাঁজ করেও কিন্তু একটা কর্নারের মধ্যে আপনারা রেখে দিতে পারবেন। এখানে মধ্যে দুইটা সাইজ আছে ভাইয়া, দুইটা সাইজ, একটা হচ্ছে লোক একটু ছোট একটু নরমাল, আর যারা একটা হেভির মধ্যে চাচ্ছেন যে ভাই মোটা, অনেক মোটা, অনেক হেভি, আমি বাসার যত জামা কাপড় চাদর মানে যত জামা কাপড় আছে সবটাই দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আপনার 100 বছরের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, আমাদের সবার পরিচিত ব্র্যান্ড এসকেবি, এসকেবি সমগ্র বাংলাদেশে নিতে পারবেন, একদম জংমরিচা পড়লে সম্পূর্ণ টাকা ফেরত। ওকে, এটার কিন্তু প্রাইস থাকবে ধামাকা অফার, ধামাকা, এটার প্রাইস হচ্ছে আপনার 4,000, এটার প্রাইস হচ্ছে 4,500। ওকে, অফার প্রাইসে আজকে দিব, যেটা শুনলে আপনি নিজে হতবাক হয়ে যাবেন, কত ভাই? মাত্র 3,000, এটা মাত্র 3,000, মাত্র 3,500 টাকা, এটা হচ্ছে 3,500, 3,500 টাকা, এটা হলো সবচাইতে হেভি, যেটা এসকেবি। ওকে, আর এটা হচ্ছে একই কোম্পানির একটু ছোট মানে একটু নরমাল, যাদের হচ্ছে মানুষজন কম, 5-6 জনের ফ্যামিলি যথেষ্ট এটা। ওকে, আর যারা হচ্ছে একদম হেভি জিন্স প্যান্ট যা আছে সবকিছু এটা মানে শুকাইতে পারবেন, চাদর থেকে শুরু করে বালিশের কাভার, থ্রি পিস যা আছে সব, অনেক কাপড় ভাই, বিশাল কাপড় ব্যবস্থা দেখছেন, অনেক কাপড় দিতে পারবেন, আপনার হ্যাঙ্গার করেও দিতে পারবেন, ক্লিপ দিয়েও দিতে পারবেন, যেভাবে খুশি সেভাবে খুশি। বড় কথা হচ্ছে এটা এতই হেভি দেখা যাচ্ছে, এটা দিয়ে মাঝে মাঝে আপনাদের ইলেকট্রিক লাইনের কাজ করতে পারবেন। আবার অনেকে আছে না বলতে পারেন যে ভাই এটা কাজ শেষে আমি কিভাবে রাখবো, এটা তো অনেক বড় জায়গা, কাজ শেষ করে দরজার চিপার মধ্যে এভাবে ফালায় রাখেন, একদম কর্নারে, যে কোন যারা বারান্দার মধ্যে রাখায় দেন, ওটা ওটা জায়গা লাগবে না, ওটা দেখি সব 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 হবে এটা। আচ্ছা, এদিকে শুকানা, একদম ভাঁজ করে, ভাঁজ করে রাখা যায় দেখেন, একদম ইজি, এটা একদম ইজি ভাইয়া, ও রে। আচ্ছা, একদম ফোল্ডিং করে ঘরের একটা চিপার মধ্যে আপনারা চিন্তা করে দেখছেন এটা এইভাবে রেখে দিতে পারবেন। ওয়াও, আচ্ছা, আমরা কিন্তু দেখেন, হ্যাঁ, প্রাইসটা কত আবারও বলে দেই, বলেন, মাত্র 3,000 একটু নরমালটা, আর সবচেয়ে হেভি যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র 3,500 টাকা, এগুলি বিভিন্ন জায়গায় ভাই 4,500-5,000 টাকা বিক্রি করে, রহমান এন্টারপ্রাইজ মানে ধামাকা, ধামাকা সর্বকালের জন্য সবসময় আমরা যেটা চেষ্টা করি খাদ্যের মধ্যে মানুষকে দেওয়ার জন্য, লাভ কম সেল বেশি, সেল বেশি, রহমান এন্টারপ্রাইজ। ওকে, দেখেন আপনারা এই প্রোডাক্টগুলো কীভাবে নেবেন, এখানে দেখেন দোকানের নাম্বারটা দেওয়া, নামটা বলা আছে, দোকানের নাম্বারও দেওয়া আছে, 380 নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেটে, 16 নম্বর গলি দিয়ে ঢুকেই একদম নিচের তলায় ওনাদের দোকানটা। আর এখানে নাম্বারগুলো থাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনাদের কোনটা প্রয়োজন অর্ডার করতে ফেলতে পারবেন। দেখেন আজব, একটার মধ্যেই আপনার কাপড় শুকাবে, একটার মধ্যেই আপনার কাপড় ধুবেন, আবার পানিটাও কিন্তু ড্রেন লাইন করার ব্যবস্থা আছে। তো এতক্ষণ যারা লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে শেষ করে দিব। আমি দামটা আবারও বলে দিচ্ছি, 4,500 টাকা হলেই ওয়াশিং মেশিনটা আপনি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে, ডেলিভারি চার্জ একদম ফ্রি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপন ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।